কলকাতা পৌরসভা নির্বাচনে জোড়াফুলের জয় জয়কার। একেবারে 134টি আসন যেটা ওয়ার্ড জিতেছে তৃণমূল, এবং তার পাশাপাশি বিজেপি তিনটে এবং বাম তারা দুটো, তার পাশাপাশি কংগ্রেস তারা দুটো পেয়েছে এবং অন্যান্যরা তিনটি আসন পেয়েছে। এবং কলকাতা পৌরসভা মিটলেও জেলা স্তরে যে পৌরসভাগুলো রয়েছে তারও কিন্তু প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূল তারা কিন্তু জেলা স্তর, ব্লক স্তর এবং টাউন স্তরে তাদের আলোচনা প্রস্তুতি সেটা শুরু করেছে। এই মুহূর্তে রয়েছে একেবারে ডানকুনির রাজা, যে রাজা রামমোহন কমিউনিটি হল, সেখানে কিন্তু আজকে যে 9 তারিখ যে সম্মেলন রয়েছে যুবর, তার কিন্তু প্রস্তুতি সব আজকে এখানে অনুষ্ঠিত হলো। এবং সেখানে একদিকে যেমন টাউন নেতৃত্ব রয়েছেন যুবর, তার পাশাপাশি একেবারে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন রুনা খাতুন দাস, তিনিও কিন্তু এখানে আজকে এসছেন এবং কর্মীদের তারা কিন্তু উদ্বুদ্ধ করার জন্য আগামী যে সম্মেলন সেটাকে একেবারে যাতে জোরদার করা যায় সেটা নিয়ে কিন্তু প্রস্তুতি চলছিল। আমরা কথা বলবো দিদি, আজকে কলকাতা পৌরসভার যে ফলাফল সেটা নিয়ে আপনি প্রথমে কী প্রতিক্রিয়া বলবেন? না, প্রতিক্রিয়া বলতে কি, তৃণমূল কংগ্রেস এতটাই নিশ্চিত যে আলাদা কোনো প্রতিক্রিয়া নেই। আমরা জানি আমরা আসছি এবং মানুষের ব্যাপক সমর্থন নিয়ে আসছি এবং সেটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমাদের কি ফল হতে চলেছে। কারণ যেখানে একটা বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে যায়, স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে যায়, মানুষ আর কী বলতে পারে। প্রমাণ হয়ে গেছে যে এ সরকার শুধু কথার কথা নয়, কথা রাখার সরকার এবং মানুষের সমস্যা সমাধানের সরকার। বিরোধীরা অভিযোগ করছে যে মানে আমরা পুলিশকে ব্যবহার করে এবং ছাপ্পাবাজি করে এই ফলাফলটা হয়েছে। দেখুন, পাগলে কি না বলে, বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। যারা ভেবেছিল ধর্মকে ব্যবহার করে এই বাংলার মাটিকে জয় করা যায়, তারা এখন বুঝতে পারছে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে রাম রহিম একসঙ্গে থাকবে, এখানে ধর্মকে ব্যবহার করা যাবে না, তাই নতুন করে তারা সন্ত্রাস বলছে। কিন্তু সাধারণ মানুষ যারা ভোটার, তারা বলছে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছি, আনন্দ করে শীতের আমেজ গায়ে মেখে ভোট দিয়েছে। কলকাতা পৌরসভাটা শেষ হয়েছে, এবার জেলা স্তরে যে সমস্ত পৌরসভাগুলো তারও ইলেকশন হবে, তার প্রস্তুতি কতটা মানে প্রস্তুত জেলা? তৃণমূল কংগ্রেস 100% প্রস্তুত, কাল বললে কালই ভোট করে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু বিরোধীরা প্রস্তুত তো এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। আজকে আপনাদের এখানে যে প্রস্তুতি সভা হলো, এটা পৌরসভার ভোটটাকে যাতে আরও ভালো করে করা হয় বা ফলাফল ভালো, সেটাকেও মাথায় রাখা হচ্ছে এটা নিয়ে? তৃণমূল কংগ্রেস শুধু নির্বাচনের কথা হবে না, আজকে এটা প্রস্তুতি সভা হচ্ছে, যেটা কর্মী সভা, যুব তৃণমূল কংগ্রেসকে আরও একত্রিত করার, সংগঠিত করার। এবং এখানে সবচেয়ে বড় কথা আলোচনা এটাই হয়েছে যে মানুষ সব পরিষেবা পাচ্ছে, সেটা যেন বাড়ি বাড়ি গিয়ে দেখা হয় যে সবাই পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছে কিনা। হতে পারে সেটা কোনো বিরোধী রাজনৈতিক পরিবার, কিন্তু আমাদের দায়িত্ব যে আমাদের মুখ্যমন্ত্রী পরিষেবা যেন তার বাড়িতেই পৌঁছে দেওয়া যায়, এটাই এখানকার আলোচনা হয়েছে। আমরা সবসময় নির্বাচন নিয়ে ভাবি না, আমরা সাধারণ মানুষের কথাই ভাবি। দেখুন, কলকাতা পৌরসভার রেজাল্ট নিয়ে বলার কিছু নয়, এ জয় হচ্ছে মমতা ব্যানার্জির জয়, এ জয় আমাদের পুলিশ প্রশাসনের জয়। আজকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থেকে পুলিশকে দিয়ে যেরকমভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে পশ্চিমবাংলায়, প্রত্যেকটা বুথ থেকে পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া, মানুষকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া, ছাপ্পা ভোট দেওয়া, বোম মারা, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে কিন্তু আমরা রাস্তা অবরোধও করেছিলাম। তো আজকে যদি সত্যিকারের ভোট হতো তাহলে কিন্তু পৌরসভার আমার মনে হয় না কি এতগুলো সিট পেত, কারণ নিজেদের মধ্যে এত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এরা চাইছে নিজেদের ক্ষমতাটাকে দখল করে রাখার জন্য, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে হেনস্থা করে, তাদেরকে ঘর থেকে না বেরোতে দিয়ে, ভোট দিতে দেয়নি, তারা ছাপ্পা করেছে, তারা এইভাবে জিতেছে, এটা বরাবর হয়ে আসছে। যদি সঠিকভাবে ভোট হতো তাহলে হয়তো মমতা ব্যানার্জি এত সিট পেত না। দেখুন, উনি যেখানে জিতে আছেন, পরপর 6 বার জিতেছেন, কিন্তু উনি লড়াই করেছেন, জিতেছেন, মানুষ কিন্তু ওনাকে ভোটটা দিতে চেয়েছে, আরও হয়তো বেশি ভোটে জিততে পারতেন যদি ভোটের সংখ্যাটা আরও বেশি হতো, কিন্তু সেখানে তো পার্সেন্টেজ বেশি হয়নি, মানুষকে ঘর থেকে ভয় দেখিয়ে বেরোতে দেয়নি, তারপরেও কিন্তু তিনি জিতেছেন। তার মানে কি, বিজেপিকে মানুষ চাইছে, কিন্তু তৃণমূল এখানে চাইছে যে কোনোরকমভাবে মানুষের কণ্ঠ রোধ করে দেওয়া, মানুষকে চুপচাপ থাকানোর জন্য ভয় দেখিয়ে, তাদেরকে ঘর থেকে না বেরোতে দিয়ে, ভোটটা তারাই করবে, তারা বাইরে থেকে লোক নিয়ে এসে, বহিরাগতদেরকে নিয়ে এসে তারা ছাপ্পা মারার পরিকল্পনা করে, ছাপ্পাও দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের ইলেকশনকে বের করে দিয়েছে, বের করে দিয়ে ভোট করেছে, এটা গণতান্ত্রিকের ভোট হতে পারে না। কিন্তু
আগামী যে পুরো ইলেকশন যেগুলো জেলা স্তরে মূলত হবে সেখানেও কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছে তৃণমূল, কারণ কলকাতা পুরসভা আজকে যে রেজাল্ট সেখানে একেবারে 134টি তৃণমূল ওয়ার্ড জিতেছে, তার পাশাপাশি বিভিন্ন যারা রয়েছেন বিজেপি 3টি, বামেরা 2টো, কংগ্রেস 2টো এবং অন্যান্যরা 3টি, এবং জেলা স্তরের যে নির্বাচন হবে পুরো ইলেকশন সেগুলো নিয়েও কিন্তু তৃণমূল ইতিমধ্যেই তারা প্রস্তুতি শুরু করেছে। এভাবেই তারা যুবর যে সমস্ত কর্মী সম্মেলন থেকে শুরু করে টাউনের যে সম্মেলন সেগুলো যেমনটা আমরা জানতে পারছি আগামী 9 তারিখ ডানকুনি শহর যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি সম্মেলন রয়েছে, তারই প্রস্তুতি সভা কিন্তু আজকে হয়ে গেল এই যে ডানকুনি 10 নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন কমিউনিটি হলে। এইচবি ডিএনএন বাংলা হুগলি।